ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন, কেন যে বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করেছি এয়ারটেল সিএসসি পয়েন্ট। যদি আপনার কাছে থাকে, আপনারা যদি এয়ারটেলের বিসি এজেন্ট হন, তাহলে এয়ারটেলের সিএসসি পয়েন্টের জন্য কিন্তু একটা সার্ভিস দিয়েছি, ইপিএস সার্ভিস। তো এই ভিডিওতে আমি ইপিএস সার্ভিসের পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে আলোচনা করেছি বন্ধুরা, যে এয়ারটেল সিএসসি পয়েন্টের ইপিএস সার্ভিসে কী কী কাজ করতে পারবেন আপনারা, এবং এই যে এয়ারটেল সিএসসি পয়েন্টের ইপিএস সার্ভিসে কীভাবে আপনারা কাজ করবেন, পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে আলোচনা করেছি বন্ধুরা। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যদি এয়ারটেলের রিটেলার হন, তাহলে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তো ওই ভিডিওটা স্টার্ট করার আগে আর একটা কথা বলতে চাই, যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। কেন বন্ধুরা, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন দিলে আমার ভিডিও আপনি দাঁড়াতে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করুন। তো বন্ধুরা, এয়ারটেল সিএসসি পয়েন্টের যে ইপিএস সার্ভিসটা আছে, আপনারা এটা কী কাজ করতে পারবেন ইপিএস সার্ভিসে, এবং কীভাবে কাজ করবেন এটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু সবার প্রথমে এয়ারটেল মিত্র অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। আপনারা যদি নতুন রিটেলার হয়ে থাকেন, তাহলে কীভাবে এখানে লগ ইন করবেন আমি পুরো স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এয়ারটেল সিএসসি পয়েন্টে লগ ইন হয়ে গেছি। এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল ডাউন করতে হবে বন্ধুরা। নিচে স্ক্রল ডাউন করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ইপিএস আধার ইলিজিবল পেমেন্ট সিস্টেম, মানে হচ্ছে বন্ধুরা আপনারা আধার কার্ডের মাধ্যমে পয়সা উইথড্রল করতে পারবেন কাস্টমারের, ঠিক আছে, আধার কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো ইপিএসে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইপিএসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কিছুক্ষণ পেজটা লোডিং হচ্ছে। লোডিং হয়ে দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে ক্যাশ উইথড্রল, নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, সেন্ড টু ব্যাঙ্ক এবং অ্যাক্টিভিটি লগ, এই পাঁচটা কিন্তু অপশন দেখাচ্ছে। তো নিচে দুইটা অপশন কিন্তু এগুলো রিটেলারের জন্য। এখানে কিন্তু কাস্টমারকে আপনারা তিনটা সার্ভিস দিতে পারবেন, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি। এই তিনটা সার্ভিস আপনারা কাস্টমারকে দিতে পারবেন। এই তিনটা সার্ভিসই কিন্তু যে কোনো ব্যাংকের সার্ভিস আপনারা সে ক্যাশ উইথড্রল করতে পারবেন যে কোনো ব্যাংকেরই, ঠিক আছে। মিনি স্টেটমেন্ট এখান থেকে বার করতে পারবেন যে কোনো ব্যাংকেরই, মিনি স্টেটমেন্ট বার করতে পারবেন। ব্যালেন্স ইনকোয়ারি এখান থেকে করতে পারবেন যে কোনো ব্যাংকেরই বন্ধুরা, সে স্টেট ব্যাঙ্ক হোক, এলাহাবাদ ব্যাঙ্ক হোক, বঙ্গীয় ব্যাঙ্ক হোক, যে কোনো ব্যাংকেরই এখান থেকে এই তিনটা সার্ভিস কাস্টমারকে দিতে পারবেন। তো আমি সব সার্ভিসই লাইভ আপনাদেরকে করে দেখাবো। তো সবার প্রথমে আমি ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাচ্ছি বন্ধুরা। তো আমি ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করছি। ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পর সবার প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্টমারের মোবাইল নাম্বার চাচ্ছে। তো নিজে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্টমারের আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি, কাস্টমারের আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি বসিয়ে দেবে আপনাদেরকে। নেক্সটে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাঙ্ক সেট করতে বলছে। তো আপনারা কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান, এখানে কিন্তু সেই ব্যাঙ্কটা সেট করে দিতে হবে। তো আমি এলাহাবাদ ব্যাঙ্ক সেট করবো, এলাহাবাদ ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চাই। তো এলাহাবাদ ব্যাঙ্ক সেট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা খালি বক্সতে এখানে ক্লিক করে আপনাদেরকে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করে দিতে হবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু এখানে চেক হবে না। তো ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা রিটেলার এমপিন। আপনারা যদি রিটেলার এমপিনের সম্বন্ধে কিছু না জেনে থাকেন, যে রিটেলার এমপিন কী এবং রিটেলার এমপিনের কাজ কী, আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা আমি আমার রিটেলার এমপিনটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুলি ট্রানজ্যাকশন, ঠিক আছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। এবং আপনারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা 3424 টাকা ব্যালেন্স আছে। তো আপনারা এইভাবে যে কোনো ব্যাংকেরই এখানে ব্যালেন্স চেক করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এতক্ষণে আপনারা হয়তো দেখে ভিডিওটা বুঝতে পারলেন যে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে এয়ারটেল সিএসসি পয়েন্টে ইপিএস এর দ্বারা আপনারা যে কোনো ব্যাংকেরই করতে পারবেন। তো এখন আমি কথা বলবো যে এয়ারটেল সিএসসি পয়েন্টে ইপিএস এর মাধ্যমে কীভাবে আপনারা মিনি স্টেটমেন্ট যে কোনো ব্যাংকেরই করতে পারবেন। তো বন্ধুরা এখানে মিনি স্টেটমেন্ট বার করার জন্য সবার প্রথমে মিনি স্টেটমেন্টে ক্লিক করতে হবে। মিনি স্টেটমেন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যেরকম প্রসেসে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করছিলেন সেই প্রসেস কিন্তু এখানে মিনি স্টেটমেন্ট বার করতে হবে। সবার প্রথমে কাস্টমারের মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং কোন ব্যাংকের স্টেটমেন্ট বার করবেন সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে, এবং রিটেলার এমপিন দিতে হবে, কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট বসাতে হবে। তো সেই প্রসেসই আপনাদেরকে করতে হবে। করে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিন্ট অ্যাপ্লিকেশন সেম কোয়ালিটির কিন্তু আসবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এই যে স্টেটমেন্ট কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে যে কতদিনে কত টাকা উঠিয়েছিলেন কোন ব্যাংকে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ব্যালেন্স ইনকোয়ারিও এবং মিনি স্টেটমেন্টও এখান থেকে করতে পারবেন যে কোনো ব্যাংকেরই। তো বন্ধুরা এতক্ষণে ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে এই যে এয়ারটেল সিএসসি পয়েন্টের ইপিএস সার্ভিস আছে, ইপিএস এর দ্বারা আপনারা কীভাবে মিনি স্টেটমেন্ট যে কোনো ব্যাংকেরই বার করতে পারবেন। তো এখন আমি কথা বলবো বন্ধুরা এয়ারটেল সিএসসি পয়েন্টের ইপিএস এর মাধ্যমে আপনারা ক্যাশ উইথড্রল কীভাবে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ক্যাশ উইথড্রল কাস্টমারে আমি
এই ভিডিওতে করে দেখাবো বন্ধুরা। তো ক্যাশ উইড্রল করার জন্য সবার প্রথমে আমাদেরকে ক্যাশ উইড্রলে ক্লিক করতে হবে। ক্যাশ উইড্রলে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে কাস্টমার মোবাইল নাম্বার দিতে বলছে। এর আগের প্রসেসে যেরকম এর আগে প্রসেস করেছিলে সেরকমই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে এখানে কিন্তু অ্যামাউন্ট দিতে বলছে। তো আপনাদেরকে আমি 100 টাকা তুলে দেখাবো। তো আমি 100 টাকা এখানে ক্লিক করছি। 100 টাকা টিপে আমি নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাঙ্ক সেট করতে হবে। ব্যাঙ্ক আপনাদেরকে আমি আবার এলাহাবাদ ব্যাঙ্ক সেট করছি। এলাহাবাদ ব্যাঙ্ক সেট করে নিচে দেখতে পাচ্ছেন পোসিট, এর আগে যেরকম পোসিট করছিলেন, যেরকম ফিঙ্গারপ্রিন্ট বসিয়েছিলেন কাস্টমারের সেরকমই বসাতে হবে। বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার রিটেলার এমপিন দিয়ে দিতে হবে। রিটেলার এমপিন দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কাস্টমারের কাছ থেকে আমার এলাহাবাদ ব্যাঙ্ক থেকে 100 টাকা উইথড্রল সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এর ট্রানজ্যাকশনটা দেখানোর জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি 100 টাকা তুললাম এবং এখানে ব্যালেন্স আমার কত আছে। তো এইভাবে আপনারা সাকসেসফুলভাবে যে কোনো ব্যাঙ্কেরই আপনারা ক্যাশ উইথড্রল করতে পারবেন এয়ারটেল সিএসসি পয়েন্টের এপিএস এর দ্বারা বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই বন্ধুরা। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারলেন যে এয়ারটেল সিএসসি পয়েন্টের যে এপিএস সার্ভিস আছে সেই এপিএস সার্ভিসে যে আপনারা ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট করতে পারবেন, কিভাবে করতে পারবেন আশা করছি সবগুলো ক্লিয়ার বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরে, ততক্ষণে ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।